Dr. Tasneem Khan, consultant dermatologist, EW Philharmonica, Bangladesh. Aro kaj korchi assistant professor hisebe Northern International Medical College of Hospital. Protidini kotha boli face niye, skin niye, bore hoye gechi ashole. Ajke kotha bolbo different ekta topic niye. দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো বড় বড় মেশিন নিয়ে বসেছি, তো অনেক বড় বড় ব্যাপার নিয়ে অনেক বড় বড় কথা বলবো আজকে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বডি শেপিং অ্যান্ড বডি কন্ট্রোলিং, বেসিক্যালি হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। অনেকগুলো টার্ম আছে, বডি শেপিং, বডি কন্ট্রোলিং, ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট রিডাকশন, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি একই রকম নাকি আলাদা আলাদা, সেটা নিয়েও আজকে কথা বলবো। সো আমরা যাচ্ছি কথা বলতে আমাদের বডি কন্ট্রোলিং অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে। প্রতিটা মানুষই কিন্তু আমরা সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর, সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব সৌন্দর্য দিয়ে কাজ করেছেন, তাই না? বাট তারপরেও কোথাও কোথাও কিন্তু আমাদের একটা অপূর্ণতা রেখেই দিয়েছেন উনি। কিছুটা হয়তো আমরা নিজেরা রিকভার করতে পারি, আর কিছুটা হয়তো ওনার উপরেই থাকে, তাই না? ব্যাপারটা হচ্ছে কি যে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি, তাই না? সেই প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় সেটার জন্য ট্রাই করি আমরা সবাই। তো আমাদের কাছে যে কমপ্লেইনগুলো আসে বা যে পেশেন্টগুলো আসে তাদের কমপ্লেইনগুলো কীরকম থাকে? কমপ্লেইনগুলো হচ্ছে যে ডক্টর আমি আমার সব কিছু ঠিক আছে, বাট আমি যখন একটা ড্রেস পরি দেখা যায় যে আমার নিচের পেটটা একটু এক্সেস মনে হয়, যার কারণে শেপটা সুন্দর আসে না। অনেকেই এসে কারণ আমাকে কমপ্লেইন করেন যে ডক্টর আমি এত ওভারওয়েট, কোনো কিছুই ফিট হয় না, হাঁটতে চলতে কাজ করতে সব কিছুতেই কিন্তু অস্বস্তি বোধ হয়, সামথিং আমার ওয়েট ম্যানেজমেন্ট করা খুব দরকার। কেউ হয়তো অফিসে কাজ করি, এখন তো আমাদের অফিসগুলো এমন হয়ে গেছে কোথাও হয়তো ওয়েস্টার্ন করতে হয়, তখন একটা ড্রেস কোড থাকে, আবার কোথাও হয়তো সালোয়ার কামিজ থাকে, কিছু কিছু জায়গায় ড্রেস যে ড্রেস কোডের যে কালারটা সেটা ফিক্স করা থাকে। তো অনেকে যাদের হচ্ছে কি একটু বডি এক্সেস ওয়েট তাদের সাথে হয়তো সেই কালারগুলো যায় না, বা সেই কালারগুলো পরে থাকে একটু বেশি ফ্যাটি মনে হয়, তো এখানেও কিন্তু তার একটা কমপ্লেইন থাকে। কেউ হয়তো পার্টিতে যাচ্ছি, আমরা পার্টিতে যাই, মেকআপ করেছি, ভালো একটা ড্রেস পরেছি বা একটা শাড়ি পরেছি, বাট মনে হচ্ছে যে না পেটের পেটটা এত বেশি বাল্কি, এত এক্সেস ফ্যাট যে আমরা আসলে যে ড্রেসটাই পরি না কেন ভালো লাগে না, কনফিডেন্স আসে না। সো বেসিক্যালি কথাগুলোর মানে হচ্ছে নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করার জন্য শুধুমাত্র ইনার কনফিডেন্স না, আউট লুকটাও কিন্তু ইম্পর্টেন্ট। যখন ভেতর এবং বাহির দুটো জায়গা থেকেই আমরা নিজেদেরকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে পারবো, তখনই কিন্তু আমার সেই ফুল ফর্মটা আসবে, আমার সেই পূর্ণতাটা আসবে, তাই না? তাহলে কিন্তু আসলেই তাই। সো ডেইলি মোটামুটি এই ধরনের অনেক কমপ্লেইন নিয়েই পেশেন্ট আসেন এবং আমরা এগুলোকে ডিল করে যাচ্ছি। এখন এই ধরনের পেশেন্টগুলোকে ডিল করার জন্য কিন্তু অনেক ক্লিনিকে অনেক ধরনেরই মেশিনারিজ আছেন, সিস্টেমস আছেন, টেকনোলজি আছেন। সো এক একজন এক এক রকমভাবে এটাকে ম্যানেজ করে। আমি কথা বলবো ইডব্লিউ গিলা মেডিকাতে আমরা ডক্টর এবং আমাদের টিম আমরা কীভাবে কাজ করছি ওয়েট ম্যানেজমেন্টের জন্য, বডি কন্ট্রোলিংয়ের জন্য এবং সেটি। সরি,
কাছে যখন পেশেন্টরা আসে আমরা কি করি? না, এর আগে কিছু বলে নেই আমরা এখানে কিভাবে কাজ করছি। ইডব্লিউ বিলাতে বেসিক্যালি আমরা দুটো ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ফিজিওলজিক মেডিসিন এবং অ্যাস্থেটিক মেডিসিন, দুটো ডিপার্টমেন্ট আমরা এখানে একসাথে কাজ করি। এবং আমাদেরকে হেল্প করার জন্য আছে হচ্ছে কি আমাদের নিউট্রিশন ডিপার্টমেন্ট, নিউট্রিশনিস্ট আছে। আর এখানে আমাদের অনেকেরই দেখা যায় যে কিছু ইন্টারনাল ডিজিজ থাকে আমাদের, হ্যাঁ, কিছু রোগের কারণে কিন্তু অনেকেরই বডির ওয়েটটা বেড়ে যায়। লাইক থাইরয়েডের প্রবলেমের জন্য কারো ওয়েট বাড়ছে, কারো হয়তো কারোর কাছে অনেক ধরনের যে হরমোনাল ইস্যুসগুলো আছে, পিসিওএস বলতে পারি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে, প্রেগনেন্সি রিলেটেড কিছু ইস্যু থাকে, এগুলোর কারণে কিন্তু ইন্টারনালি কিন্তু আমাদের ডিসঅর্ডারের জন্য আমাদের বডি ওয়েট বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিজেনারেটিভ মেডিসিনকে আমরা একসাথে করে প্লাস নিউট্রিশন যে ডিপার্টমেন্ট আছে সেগুলো নিউট্রিশনিস্টকে আমরা ইনক্লুড করে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাভাবে রেডি করি। দেন অনেক পেশেন্ট দেখেই চলে আসেন যে তার ইন্টারনাল কোনো প্রবলেম নেই, কোনো ডিজিজ প্রসেস নাই, শুধুমাত্র উনি ফুড হ্যাবিট বা আনহেলদি লাইফস্টাইল এটার জন্য তার ওয়েট গেইন করেছেন। সেক্ষেত্রেও কিন্তু আমরা ম্যানেজমেন্টটা তখন দেখা যায় যে আমরা অ্যাথলেটিক ডিপার্টমেন্ট এবং পাশাপাশি হেল্প নিয়ে হচ্ছে আমরা নিউট্রিশনিস্টার, এভাবে আমরা ম্যানেজমেন্ট করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে তিনটা ডিপার্টমেন্টকে কিন্তু একসাথে কনসার্ন হতে হয়, এমন অনেক সার্টেন কন্ডিশনে কিন্তু ডেভেলপ করে আমাদের পার্সন টু পার্সন ভ্যারি করে। সো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমরা ফার্স্টে এটাকে ডিল করি হচ্ছে ব্রেকে যদি এসে উনি বলেন যে আমি ওয়েট ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাথলেটিক ডিপার্টমেন্ট আমি ডক্টর কাসিম এবং আমার সাথে আরেকজন ডক্টর কাজ করছেন আমরা একসাথে ডিল করি। দেন আমরা ডেফিনেটলি ফার্স্ট অফ অল তার হিস্ট্রি নেওয়ার পর আমরা ফার্স্টলি দেখে নিই তার হাইট, ওয়েট, সব কিছু, ভাইটালস, দিস ইজ নট দ্য ভাইটালস, আই এম টকিং অ্যাবাউট ফ্যাট অ্যানালাইসিস। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমরা তার বডির টোটাল বডির ফ্যাটটাকে অ্যানালাইজ করে নিই, আমাদের অ্যানালাইজার আছে একটা, সেই অ্যানালাইজার দিয়ে আমরা অ্যানালাইজ করি এবং তার বডিতে সাবকিউটেনিয়াস ফ্যাট কতটা আছে বা অ্যান্ড তার বডিতে ভিসেরাল ফ্যাট কতটা আছে সেটাকে আমাদেরকে আগে আলাদা করে নিতে হয়। দেন ভিসেরাল ফ্যাট যেটা, দ্যাট ইজ আমাদের বডি যে অর্গ্যান লাইক হচ্ছে লিভার, কিডনি, ইনটেস্টাইন, এই এরিয়াগুলোতে কিছু কিছু ফ্যাট কিন্তু ডিপোজিট হয় এই অর্গ্যানগুলোর সাথে, সেই ফ্যাটটাকে কিন্তু আমাদেরকে রিডাকশন করতে হয় এক্সারসাইজ অ্যান্ড ফুড, দ্যাট ইজ ডায়েট কন্ট্রোলের মাধ্যমে। আর স্কিনের নিচে যে ফ্যাটটা, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস ফ্যাট, সেই ফ্যাটটাকে আমরা রিডিউস করি আমাদের কিছু মেশিনারিজের মাধ্যমে। ডেফিনেটলি পাশাপাশি হেলদি লাইফস্টাইল ইজ ইম্পর্টেন্ট। সো আমরা আগে দেখে নিই কীভাবে আমরা ফ্যাটটাকে রিডিউস করবো, অ্যানালাইজ করি। দেন আমাদের যদি সেই একটা পেশেন্ট আসে অনেক বেশি ওভার ওয়েট নিয়ে, লাইক 90 কেজি, 100 কেজি বা তারও বেশি ওয়েট নিয়ে আসে, সেই সব ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যানালাইজ করে আগে তার নিউট্রিশনটাকে কন্ট্রোলে নিয়ে এসে আমরা তার ডায়েট চার্ট মেনটেন করে তার ওয়েটটাকে কিছুটা আগে রিডাকশন করি। দেন আমরা পরবর্তীতে তাকে যদি অন্য কোনো মেশিনারিজ দিতে হয় সেক্ষেত্রে সেটা দিই। বিকজ এক বালতি পানি যদি আপনি একটা মানে একটি সাগর থেকে সরান সেক্ষেত্রে কিন্তু পানি কতটুকু সরিয়েছেন সেটা ডিফারেন্স বোঝা যাবে না, তাই না? এক্স্যাক্টলি তাই। আর তাছাড়া ফ্যাট রিডাকশনের জন্য আমরা যে মেশিনটি ইউজ করি দ্যাট ইজ কল্ড কুল স্ক্যাপটিং, এই মেশিনটির কথা বলছি আমি। ইটস ইউএসএ FDI অ্যাপ্রুভড একটি মেশিন, এটি হচ্ছে আমাদের একদম ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি কন্টেইন করছে, যে ক্রায়োলাইকোলাইসিস। আমরা আমাদের এই মেশিনটির সাহায্যে ক্রায়োলাইকোলাইসিস করি এবং ফ্যাট সেলকে ডিস্ট্রাকশন করি। আমি একটু পরে চলে আসবো আমাদের এই মেশিনটি নিয়ে আমরা কী করি সেটা বলবো। পাশাপাশি হচ্ছে কি আমরা আমাদের আরেকটি মেশিন আমার লেফট সাইডে আছে, যেটা হচ্ছে কি হাইপো, হাইপো যে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, যেটা আমাদের সিগমা লিফট, আমি এই দুটো নিয়েই কথা বলবো। এই দুটো মেশিনই আমাদের ইউএসএ FDI অ্যাপ্রুভড মেশিন, অথেন্টিক মেশিন, এবং এটার যে পারফরমেন্স এটা 100% প্রুফ যে না ইটস অথেন্টিক। অনেক সেন্টার আছেন, অনেক অনেক জায়গা আছেন যেগুলোতে বেসিক্যালি ওয়েট ম্যানেজমেন্ট করবেন বলে বিভিন্ন ধরনের মেশিন দেখাচ্ছেন, বিভিন্ন ধরনের প্রোটোকল তারা রেডি করে রেখেছেন, বাট আদৌ সেগুলোতে কতটা লাভ হয়
সেটা কিন্তু আমার জানা নেই। প্লাস হচ্ছে আমাদের যে আমরা আমাদের যে সাধারণ জনগণ আছেন তারা আসলে কতটা অ্যাওয়ার এই ব্যাপারে, আমার মনে হয় না খুব বেশি একটা অ্যাওয়ার, বিকজ এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট, এত বেশি প্রমোশন, এগুলোতে আকৃষ্ট হয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের প্রসিডিউরকে নিয়ে নিচ্ছি আমাদের ওয়েট ম্যানেজ করার জন্য। বাট দিজ আর রিয়েলি হার্মফুল, যে কোনো ম্যানেজমেন্ট ওয়েট ম্যানেজমেন্টের জন্য যেখানেই আপনি যান না কেন, প্রথমত আপনি নিউট্রিশনিস্টের কনসালটেশন নেন, দেন হচ্ছে আপনি কোনো ডক্টর যিনি ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তার সাথে কনসাল্ট করুন, দেন আপনার কতটুকু ফ্যাট কোন এরিয়া থেকে রিডাকশন করতে হবে সেটা নিয়ে কথা বলুন, এরপর আপনি কোন প্রসেসে আপনার এই ফ্যাটটাকে রিডিউস করবেন, সেটা হতে পারে মেশিনারিজের মাধ্যমে, সেটা হতে পারে আপনি ওনলি ডায়েট বা এক্সারসাইজ করে সেটাকে ফিক্স করুন। কখনোই নিজে থেকে কিংবা কোনো কিছুর দ্বারা বায়াসড হয়ে আপনারা নিজের ওয়েট ম্যানেজমেন্ট করতে যাবেন না, এতে হার্ম হওয়া ছাড়া ভালো কোনো কিছু আমরা পাই না। সো ভিউয়ার্স, আমি লিখে নিয়েছি অনেকগুলো পয়েন্ট বলতে হবে, আমার আসলে মনে থাকে না। ওকে, ফার্স্ট অফ অল আজকে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে কুল স্ক্যাল্পিং, আমি আগেই বলেছি ইটস দ্য অথেন্টিক মেশিন, এবং এই মেশিনটা হচ্ছে কি, যে মেকানিজমে আমরা কাজ করি সেটা হচ্ছে ক্রায়োলাইপোলাইসিস। ক্রায়োলাইপোলাইসিস জিনিসটা কি সেটা একটু বলবো। ক্রায়োলাইপোলাইসিস হচ্ছে ফ্যাট সেল যেটা আছে আমাদের বডিতে, সেটা কিন্তু বিধাতা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এই সেন্সে যে যখন অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল আমাদের, সেই সময় কিন্তু আমাদের বডিতে ফ্যাট সেলের যে নাম্বার, সেটা ফিক্সড হয়ে যায়। এটা এমন না যে ফ্যাট সেলগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, আমি ডায়েট করছি, ওয়েট রিডাকশন করছি, ফ্যাট সেলগুলো এখন কমে যাচ্ছে, পরবর্তীতে আমি আবার ফুড নিচ্ছি, অনেক বেশি খাচ্ছি, রিচ ফুড খাচ্ছি, এক্সারসাইজ করছি না, মেনটেন করছি না, সেই ক্ষেত্রে ফ্যাট সেলগুলো নাম্বার আবার বেড়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সেটা না। ফ্যাট সেল নাম্বার যদি কারো বা কোনো একটা পার্সনের 100 ফ্যাট সেল থাকে তার বডিতে, আজীবন তার 100ই থেকে যাবে। আমাদের এই মেশিনটি যে কাজ সেটি হচ্ছে, ফার্স্ট সিটিংয়ে কোনো এরিয়া থেকে যে এরিয়াতে বেসিক্যালি আমরা আমাদের অ্যাপ্লিকেটরটাকে অ্যাপ্লাই করি সেই জায়গায় যদি 100 ফ্যাট সেল থাকে, সেখান থেকে সে 30টা ফ্যাট সেলকে ব্রেক ডাউন করে দিবে, 30টা ফ্যাট সেলকে সে একেবারেই ডেড করে দিচ্ছে। ব্রেক ডাউন মিন্স একেবারেই নষ্ট করে দিচ্ছে, ব্রেক শেষ করে দিচ্ছে, ডেড করে দিচ্ছে। সেটা কি করে করছে, সেটা করছে হচ্ছে -11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, দ্যাট মিন্স ঠান্ডা এক্সপোজ করি আমরা সেই জায়গাটাতে, করে দিয়ে আমরা ফ্যাট সেলগুলোকে ভেঙে ফেলতেছি। দেন নেক্সট 1.5 to 2 months এর মধ্যে বডি তার নিজস্ব এক্সক্রিটরি যে মেকানিজম আছে সেটার মাধ্যমে সেই ফ্যাট সেলটাকে বের করে দিচ্ছে বডি থেকে। সো 30টা ফ্যাট সেল যদি বের হয়ে চলে যায়, বাকি রইলো কত, 70টা ফ্যাট সেল। সেই ফ্যাট সেলগুলোকে যদি আপনি ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে মেনটেন করেন বডিকে, ওটা কিন্তু ছোট হতে থাকবে। আর যদি মেনটেন না করেন সে বড় হতে থাকবে, আলটিমেটলি আপনার ফ্যাটটা আবার বেড়ে যাবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, যে কোনো মেশিন আপনি অ্যাপ্লাই করেন না কেন বডি ফিট রাখার জন্য বা বডি কন্ট্রোলিং করার জন্য, পাশাপাশি কিন্তু আপনাকে আপনার ডায়েট এন্ড এক্সারসাইজ, দ্যাট মিন্স হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। সো এই যে 30টা ফ্যাট সেলকে আমরা ব্রেকডাউন করে ফেললাম, এটা কিন্তু আমাদের বডি থেকে চলে গেল, মেনটেন করলে সুন্দর একটা ফিগার আমরা পেয়ে যাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ আমি তো বললাম ফার্স্ট অ্যানালাইজার করে দিয়ে গেলাম। এই মেশিনটি আমরা কোন কোন এরিয়াতে ইউজ করতে পারি সেটা একটু বলি। আমাদের যে ডাবল চিন তৈরি হয় না, এখানে যে ফ্যাটটা তৈরি হয় সেই ডাবল চিনটাকে কারেক্ট করার জন্য বা এখান থেকে ফ্যাটটাকে সরানোর জন্য আমরা ইউজ করতে পারি। আমাদের টামি, দ্যাট মিন্স অ্যাবডোমেন, অ্যাবডোমেন মিন্স হচ্ছে কি, লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড আপার অ্যাবডোমেন দুটো পার্টি। আমরা অনেকে বলি না আমাদের নিচের পেটটা আমার মোটা বা উপরে পেটটা আমার মোটা, বাকিটা ঠিক আছে, সো আমরা কিন্তু পুরোটাকেই এখানে কমাতে পারি।
এবং আমরা হচ্ছে অনেক ছেলেদের আছে হচ্ছে আপনার সিউডো গাইনোকোমেশিয়া, সেটাকে আমরা কমাতে পারি, ব্রা ফ্যাটটাকে কমাতে পারি, ফ্ল্যাং যে দুই পাশে বা লাভ হ্যান্ডেল বলি আমরা সেই ফ্যাটটাকে কমাতে পারি, আমরা দুই পাশে আর্ম হাতের দুই পাশে আমরা ব্লাউজ পরতে গেলে স্লিভলেস পরতে গেলে খুব প্রবলেম ফেস করি মেয়েরা, আমাদের এটাকেও কিন্তু আমরা কমাতে পারি, আমরা থাই দ্যাট ইজ ইনার থাই আউটার থাই আমরা দুই পাশে ফ্যাটটাকে কমাতে পারি, ইভেন আমাদের বাটাকে নিচে এক ধরনের একটা ফ্যাটের রোল তৈরি হয় যেটাকে আমরা বলি বানানা রোল, সেটাকেও কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে খুব ইজিলি কমাতে পারি। ও আচ্ছা একটা কথা যেটা বলিনি সেটা হচ্ছে এই মেশিনটা অপারেট করতে আমাদের যে সময় লাগে লাইক দ্যাট মিন্স আচ্ছা এটা একটু পরে বলি, তো একটা পার্সনের যদি আমরা তার অ্যাবডোমেনটাকে কমাতে হয়, অ্যাবডোমেন মিন্স হচ্ছে আপার অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন, তার পেটটাকে কমানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগে ঠিক করে নিতে হবে যে আমাদের কয়টা সাইকেল লাগবে। আমরা অলওয়েজ বলি যে অনেক পেশেন্ট জিজ্ঞেস করেন ডক্টর আমি একটা সাইকেল নিবো, একটা সাইকেল নেওয়ার পর আমার কতটুকু কমবে, কত ইঞ্চ কমবে, নো দিস ইজ রং, কখনোই এভাবে মেজার করা উচিত না, বিকজ আপনাকে যখন আপনি আপনার ওয়েট কিন্তু অনেক হিউজ যার ওয়েট তাকে আমরা এই মেশিনটির জন্য সাজেস্ট করি না, তাদেরকে আমরা প্রথমে ফ্যাটটাকে কিছুটা ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিছু চেঞ্জ করে নিয়ে এসে দেন আমরা মেশিনে দিয়ে আসি মেশিনে দিচ্ছি। আমরা অলওয়েজ বলি যে টামি যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল কয়টা সেশন লাগবে সেটা আমরা অ্যানালাইজ করি, আমাদের কার্ড আছে কার্ড দিয়ে মেজার করি, দেন আমরা সেই অনুযায়ী পেশেন্টের সাইকেলগুলোকে ঠিক করি, এক একটা জায়গার জন্য এক একটা আমাদের সাইকেল কমপ্লিট করতে হয়। কিন্তু অনেকের আছে যে হয়তো কন্ট্রোল আছে ফুল বডি সুন্দর কন্ট্রোল আছে, নিচের পেটটা একটুখানি ফ্যাট যেটা আপনি ডায়েট বা হেলদি লাইফস্টাইলেও আপনি ঠিক করতে পারছেন না, দ্যাট মিন্স স্টাবর্ন ফ্যাট, সেই ফ্যাটটাকে কিন্তু আমরা একটা সাইকেল দিয়ে অনেক সময় ঠিক করতে পারি। ডিপেন্ড করে কার বডি কন্ডিশনটা আসলে কীরকম, কে কোন জিনিসটা চাচ্ছেন, কতটুকু কন্ট্রোলেই যাচ্ছেন। তো আমরা যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে 100 ফ্যাট সেল থেকে 30 ফ্যাট সেল আমরা ফার্স্ট সিটিংয়ে ডিস্ট্রাকশন করতে পারি। কোনো কোনো পার্সন বা পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যাটের নাম্বারটা এত বেশি সে আরও কমাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনের পর এক মাস ওয়েট করি, দেন সেকেন্ড আরেকটা সিটিং আমরা নেই, সেকেন্ড সিটিংটা আমরা এক মাস পর দিই। সাউন্ড কম আসতেছে একটু আলাদা করে, অত কি হয়নি অন কম নেই, আমি তো চিৎকার করতেছি, চেক করো ঠিক আছে, দেখো সাউন্ডের কোনো প্রবলেম কি কমপ্লেন করছে কিনা। কোথায় ছিলাম, সো স্টাবর্ন ফ্যাট থাকলে আমরা কিন্তু সিঙ্গেল অ্যাপ্লিকেশন বা সিঙ্গেল সাইকেলও আমরা সাজেস্ট করি পেশেন্টকে। সো ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কোন পেশেন্টের জন্য আমাদের কতগুলো সাইকেল লাগবে এবং একটা সাইকেল কমপ্লিট করার পর আমরা নেক্সট সেশন দিতে পারি, সেটা হয় হচ্ছে কি আফটার 1 মান্থ সেম একই জায়গায়। দেন ওনলি 35 to 45 মিনিটস লাগে আমাদের একটা সাইকেলকে কমপ্লিট করতে, দেন পেশেন্টের আসলে এখানে কোনো ধরনের ওয়েট করতে হয় না যে পেইন হচ্ছে বা ডাউন টাইম যেটা আমরা বলি সেরকম কোনো কিছু নেই, উনি আসবেন এসে কাজ করবেন, দেন উনি ওনার ওয়ার্ক প্লেসে চলে যেতে পারবেন, বাসায় চলে যেতে পারবেন, কোনো ধরনের কাটা ছেঁড়া বিহীন কোনো ধরনের তেমন কোনো সাইড ইফেক্টই বেসিক্যালি হয় না, যেটা হয় যে একটা ঠান্ডা বা কোল্ড এক্সপোজ হয়, হ্যাঁ কোল্ড এক্সপোজ হয় যার কারণে হচ্ছে কি ফ্যাট সেলটা ডিস্ট্রাকশন হচ্ছে। তো যখন প্রথম দিকে আমরা এটাকে অ্যাপ্লিকেটরটাকে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেটরটা একটু দেখা দাও, অ্যাপ্লিকেটরটা আমরা অ্যাপ্লাই করি সেই সময় একটু ঠান্ডা মনে হয়, দেন একটু পর কিন্তু বডি তার টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডজাস্ট করে নিলে সেটা তার ওনলি 35 to 45 মিনিটসে একটা সাইকেল কমপ্লিট হয়ে যায়, দেন চলে যেতে পারেন। সাইড ইফেক্টের কথা বলতে গেলে বলবো যে কোনো সাইড ইফেক্ট নেই, একটা লিটল রেডনেস হতে পারে বা কারোর ক্ষেত্রে হয়তো হাড়কে একটু বার্নিং হতে পারে, এটা কিছুক্ষণ পরেই চলে যায়। এখানে একটা প্রিকশন হিসেবে একটা কথা বলে রাখি, অনেক কপি মেশিন যারা ইউজ করছেন তাদের জন্য অনেকেই না বুঝে, যেমন আমি একটু আগে বলছিলাম যে অনেকে না বুঝে আপনারা চলে যান বিভিন্ন সেন্টারে বিভিন্ন মেশিনের সাহায্যে ওয়েট রিডাকশনের জন্য, -11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটার মাধ্যমে আমরা ফ্যাট সেলটাকে ডিস্ট্রাকশন করছি, এটা কিন্তু এক্সট্রিম কোল্ড একটা টেম্পারেচার, তাই না? বাট এক্সট্রিম মানে এই এক্সট্রিমটা হচ্ছে বডি অ্যাডজাস্ট করতে পারে এই টেম্পারেচারটার সাথে, ফ্যাট সেলটা ডিস্ট্রাকশন হতে পারে বাট কোনো ধরনের কোনো বার্ন হবে না, কোনো ধরনের কোনো হ্যাম্পার আপনার স্কিন বা বডিতে হবে না।
বিকজ আমাদের এই মেশিনটিতে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যখনই কিনা কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ করে, লাইক টেম্পারেচারটা -11 থেকে কমে যায় কিংবা -11 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে যায়, সাথে সাথে কিন্তু মেশিনটি অফ হয়ে যাবে। সো দ্যাট আপনার এখানে বার্ন হওয়ার কোনো পসিবিলিটি নেই এবং কোনো ধরনের কোনো হ্যাম্পার হওয়ার পসিবিলিটি নেই। আমরা কিন্তু অনেক পেশেন্ট এরকম পাই যে আপনার এই কোল্ড এক্সপোজারের কারণে যে বার্ন হয় সেগুলো নিয়ে আমাদের কাছে আসেন। সো আমাদের মেশিনটি টোটালি, মেশিনটি বলবো না, আমরা যে টেকনোলজিটা ইউজ করি বেসিক্যালি এটা পুরোটাই একদম সেফ একটা টেকনোলজি। সো এটা ছিল হচ্ছে আমাদের কুল স্ক্যাপটিং নিয়ে কথা। আমরা আমাদের পেশেন্ট, একটা ডামি পেশেন্ট রেখেছি, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি মেজারমেন্ট করি, কিভাবে আমরা সাইকেলগুলো একটা পেশেন্টের ক্ষেত্রে ঠিক করি। এর আগে আর একটু বলে নেই, আমার বাম পাশে যে মেশিনটি আছে সেটা হচ্ছে গিয়ে হাইফু, এটা হচ্ছে গিয়ে সিগমালিফ্ট। অনেক কোম্পানি আছেন হাইফু মেশিন তৈরি করেন, হাইফু মেশিন তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলবো আমাদের সিগমালিফ্ট ইজ আ ভেরি গুড ওয়ান, FDI অ্যাপ্রুভড, USMCA অ্যাপ্রুভড, অথেন্টিক একটি মেশিন। আমরা হাইফু দিয়ে কী করি সেটা একটু বলবো। হাইফুর সাহায্যে আমরা বডির ফ্যাট রিডাকশন থেকে শুরু করে বডির স্কিন টাইটেনিং করি। কীভাবে করি? এখানে এক্সেস ফ্যাটটাকে আমরা লাইপোলাইসিস করি, কোলাজেন ফাইবারটাকে আমরা রিমডেলিং করি, এবং কিছু কিছু জায়গায় যেখানে কোলাজেন ফাইবারটা অলরেডি ডিস্ট্রাকশন হয়ে ফ্যাট ডিপোজিট হয়ে গেছে সেখানে কিন্তু আমরা ফ্যাটটাকে লাইপোলাইসিস করে নতুন করে কোলাজেন ফাইবারটাকে রিমডেলিং করছি, রিজুভিনেট করছি, আলটিমেটলি স্কিনটা টাইট অ্যান্ড ফার্ম হচ্ছে। ওকে, আমরা কোন কোন জায়গায় করতে পারি? আমরা এখানে কিন্তু আমাদের সেকেন্ড চিনে করতে পারি, আমাদের জ লাইনটা, কিন্তু জ লাইন যে ফ্যাট জমা হয় সেটার জন্য আমরা করতে পারি। অনেকেই এসে আমাদের কাছে ডিজায়ার করেন যে আমি ওভাল শেপ ফেস চাই, ডক্টর আমি ভি শেপ ফেস চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার, এই মেশিনটার ইউজ অনেক বেশি আমাদের। প্লাস হচ্ছে কি, আমাদের কাছে অনেকেই এসে কমপ্লেন করেন যে ডক্টর আমার চোখের নিচে অনেক রিঙ্কল আসছে। ইজিলি রিঙ্কলগুলো কিন্তু আমরা বোটক্স দিয়েই কারেকশন করি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধু বোটক্সের কাজ হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের এনার্জি বেসড যে ডিভাইসগুলো আছে সেগুলোকে কাজ, সেগুলোকে নিয়ে একসাথে কম্বাইন করে কাজ করতে হয়। অনেকেই আছেন, আপনারা দেখবেন বিশেষ করে ছেলেদের আমরা ইমপ্রেশনটা পাই যে চোখের নিচে একদম ফুলে আছে, মনে হয় যেন একটা ব্যাগ বা থোলের মতো কিছু আছে। এটা কিন্তু বেসিক্যালি ফ্যাট ডিপোজিশন হয়ে এটা হয়। হ্যাঁ, এই ফ্যাটটাকে লাইপোলাইসিস করার জন্য কিন্তু আমাদের এই মেশিনটি অনেক বেশি ভালো, অনেক বেশি হেল্পফুল কাজ করছে। পাশাপাশি কিন্তু আমরা দেখা যায় যে আর্মসের যে ফ্যাটটা আছে দুই পাশের, প্লাস হচ্ছে আমাদের থাইয়ের যে কিছু ফ্যাট জমা হয় সেটা, ইভেন দেখা যায় যে আফটার প্রেগনেন্সি মেয়েদের যে পেটটা লুজ হয়ে যায় সেটাকে লিফট আপ করার জন্য, সেটাকে টাইট করার জন্য কিন্তু আমরা এই মেশিনটি অনেক বেশি ইউজ করি, বিকজ এটাতে ফ্যাট গ্লাইকোলাইসিসের সাথে আমাদের লিফটিং ইফেক্টটাও আছে। হ্যাঁ, সো আমরা এটাকে চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এই মেশিনটি কিন্তু আমাদের লিফটিংয়ের জন্য খুবই একটা ভালো মেশিন, লিফট করার জন্য। তো অনেক বড় এরিয়াতে ফ্যাট রিডাকশনের জন্য আমরা কুল স্ক্যাপটিংটাকে যেমন সাজেস্ট করি, অল্প কিছু এরিয়াটা হলে আমরা আমাদের সিগমাটাকে কিন্তু ওরকমভাবেই সাজেস্ট করি। কিন্তু আমরা কম্বাইন্ড করেও কিন্তু কাজ করতে পারি, ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপর। সো এই ছিল হচ্ছে কি আমাদের মেশিন এবং আমাদের সেন্টারের যে ফ্যাসিলিটি সেটা নিয়ে কথা। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা সেটা হচ্ছে কি, উই আর ভেরি মাচ আপডেটেড। আপডেটেড মিনস হচ্ছে ওয়ার্ল্ডের সব, মানে কি বলবো, যেটা আসলে প্রতিনিয়তই কিন্তু টেকনোলজিগুলো চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ইনভেনশন হচ্ছে, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে আমাদের সেন্টারগুলোতে আমাদের যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে, আমাদের সিস্টার যারা আছে, আমরা কিন্তু অলওয়েজ ওদেরকে কিন্তু আপডেটেড রাখি, বিভিন্ন ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করি যাতে আমরা কোনো কিছুকে মিস করে না যাই, যাতে আপনাদেরকে কোথাও হেল্প করতে আমাদের কোথাও কোনো প্রবলেম না হয় বা আমরা মিস না করে ফেলি। সো উই আর ভেরি মাচ আপডেটেড, এবং আমাদের মেশিনারিজগুলো কিন্তু আপডেট করা হয়, হ্যাঁ, সময়ের সাথে সাথে। সো অনেক কথা বলে ফেলেছি, আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার আমি শুধু বলে ফেলেছি, এখন আমি একটু চলে যাবো, আমার পেশেন্ট আমি দেখাবো কি করে আমরা বেসিক্যালি ওই আমাদের ফ্যাটটাকে, আমরা কোন ফ্যাটটাকে ইউজুয়ালি আমরা করতে, মানে লাইপোলাইসিসের জন্য আমরা ঠিক করি বা কীভাবে আমরা মেজার করে নিই সেটা একটু দেখাবো। আসো তোমরা একটু হেল্প করো। এটাকে সরাই দেবো,
তাদেরকে সামনে থেকে দেখিয়ে দিবি। পাহাড় আমাদের নার্স টিমের একজন সদস্য, আমরা আজকে ওকেই আমাদের ডামি পেশেন্ট হিসেবে নিয়েছি আমাদের ফ্যাক্ট কিভাবে আমরা মেজার করি সেটা দেখানোর জন্য। তুমি উপর পটটা খুলে দাও কিংবা তুমি উপরের দিকে একটু মুখ হাতে খেয়ে রাখো, ওটা শ্বাসটাকে দিয়ে খাবে এই পর্যন্ত। দাঁড়ান এখানে, আমরা যে কোনো পেশেন্টকে যেটা করি যে আমরা অনেক বেশি ফটোগ্রাফস নেই, ফটোগ্রাফসটা আমাদের ইম্পর্টেন্ট বিকজ আমরা কিন্তু পেশেন্টকে কখনো এটা বলতে চাই না যে আমি আপনাকে এক সিটিং এ 2 ইঞ্চি কমায় ফেলবো, এক সিটিং এ 4 ইঞ্চি কমায় ফেলবো, বেসিক্যালি আমি সেটা করতে চাই না। আমরা অনেক বেশি ফটোগ্রাফস নেই এই সেন্সে যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো নিয়ে নিই যাতে পরবর্তীতে ফ্যাট রিডাকশন করার পর আমরা কিভাবে কতটুকু করলাম উনি কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল একটা চেঞ্জ পাবেন। হ্যাঁ, সেটা দেখানোর জন্যই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো নিই। এখন যেটা করা হচ্ছে ও হচ্ছে দেখে নিচ্ছে যে ওনার ফ্যাটটা আমাদের পাহাড়ের যে ফ্যাটটা কোথায় আছে এবং কতটুকু তার এক্সটেনশনটা কতটুকু এবং কোন এরিয়াতে আমরা আমাদের এই অ্যাপ্লিকেটরটা বসাবো। আমাদের কিন্তু এখানে কয়েক ধরনের অ্যাপ্লিকেটর আছে। অ্যাপ্লিকেটর মানে হচ্ছে গিয়ে কুল অ্যাডভান্টেজ, কুল অ্যাডভান্টেজ প্লাস, দেন হচ্ছে আরো অনেকগুলো আছে যেগুলো হলো গিয়ে আমরা এক একটা জায়গার জন্য এক এক রকম ভাবে আমরা মেজার করে দেন এক একটা বসাই। হ্যাঁ, ফার্স্ট যেটা ও করছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেশেন্টের যে পিক পয়েন্টটা সেটাকে ফাইন্ড আউট করে নিল। ফাইন্ড পিক পয়েন্ট মিন্স আমরা ভাগ করে নিই অ্যাবডোমেনটাকে, আপার অ্যাবডোমেন্ট অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন। আমরা কখনো আম্বিলিকাসের মধ্যে আমাদের অ্যাপ্লিকেটর ইউজ করি না বিকজ অলরেডি এটা একটা ডিপ্রেস পয়েন্ট, তো এখানে যদি আমরা অ্যাপ্লিকেটর দিই সেটা আরো বেশি ডিপ্রেস হয়ে যেতে পারে। তো আমরা ভাগ করে নিই আপার অ্যান্ড লোয়ার অ্যাবডোমেনকে এবং আপার অ্যাবডোমেনের মধ্যে ও দেখে আমার সিস্টার কিছুক্ষণ আগে দেখে নিয়েছে যে আরেকবার একটু দেখাচ্ছে যে কিভাবে আমরা মেজারটা করি ও ফ্যাট এক্সটেনশনটা কোথেকে কতদূর। তো ফ্যাট এক্সটেনশনটা কখনো এরকম হতে পারে, কখনো ট্রান্সভার্স হতে পারে, কখনো এরকমও হতে পারে। আমরা দেখে নিই যে ওর ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে, ও সেটাই দেখে নিচ্ছে, দেখে নিয়ে মার্ক করে নিবে। মার্ক করে নিয়ে দেন আমরা পেশেন্টকে বলতে পারি যে তার কয়টা আসলে লাগবে। আমার ভয়েস কি ক্লিয়ার? আমরা মেজারমেন্টটা শুধু আপার অ্যাবডোমেনের জন্য বা লোয়ার অ্যাবডোমেন হয়তো আমরা করবো একটু দেখাচ্ছি আজকে, জাস্ট আমি ডেমো দেখাচ্ছি যে আমরা কিভাবে মেজারটা করে নিই। একটু ফোকাস করে তো এদিকে দিকে চলে আসো, ক্যামেরাটা একটু দিকে দেখো তাহলে বোঝা যাবে না, একটু দিকে এক কাছে আমি ভালো হতো মনে হয় নাকি। দেখো আবার পড়ে না যায়, অনেক পেশেন্ট আছে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে হয়তো আপারটা মেয়ের আপার আপার অ্যাবডোমেনটা ফ্ল্যাট আছে, অনেক শুধুমাত্র লোয়ার পোর্শনটা তার এক্সেস,
সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আমরা যেরকম করে মেজার করে নিই, মেজার করে নিলে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেটর বসালেই তার কিন্তু হয়ে যায়। তো আমরা যে এরিয়াটাতেই আমরা অ্যাপ্লিকেটর দিব না কেন, ফার্স্ট আমরা পিক পয়েন্টটা দেখে নেই, দেখে নেওয়ার পর হচ্ছে কি আমরা আমাদের যে কাউন্টার আছে কাউন্টার দিয়ে ঠিক মেজারটা ওভাবে করে নেই। মেজারটা করে নিলে যেটা হবে, কোনোভাবেই কিন্তু ফ্যাক্টর এক্সটেন্ড ডিস্ট্রিবিউশনটাকে আমরা মিস করি না, যে কোন এরিয়াটাতে আমাদেরকে এই অ্যাপ্লিকেটরটাকে বসাতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ধর এই যে এইখানে আপার একটু মানে যখন মেজারটা করেছি আপনারা একটু নোটিস করবেন হয়তো, দিকটা দিকে ঘুরে যাও ক্যামেরা দিকে একটু ঘুরো, আপনারা তো নোটিস করবেন আমি বিভিন্ন কালার দিয়ে এটাকে মার্ক করলাম শুধুমাত্র এই জন্য যে যাতে ডিফারেন্সটা বোঝা যায়। আমরা একটা অ্যাপ্লিকেটর এখানে যেমন বসাবো এইভাবে রেড মার্ক দিয়ে আমি করে নিয়েছি, আরেকটা অ্যাপ্লিকেটর আমরা বসাবো এইভাবে, বিকজ ওর ফ্ল্যাটের এক্সটেনশনটা এইভাবে রাখা আছে। আর দেখবেন যে এটা এবং এটার মাঝখানে এই এরিয়াটা কিন্তু কমন হয়ে গেছে না, কমন হয়ে গেছে না, এই যে রেড অ্যান্ড ব্লু এই দুটোর মাঝখানে এটা হচ্ছে কমন এরিয়া হয়ে গেছে। এই কমন এরিয়াটা কিন্তু আমরা চাই, এই কারণে চাই যে আমাদের যদি ওভারল্যাপ করে, কমন মিন্স হচ্ছে ওভারল্যাপ করতেছে, যখন আমি এই পাশে একটা অ্যাপ্লিকেটর বসাবো এটা শেষ হয়ে গেলে যখন এই পাশে একটা অ্যাপ্লিকেটর বসাবো সেই ক্ষেত্রে এই জায়গাটা আমাদের ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ হওয়ার মিন্স হচ্ছে এখানে আমরা ডাবল দুইবার আমরা এক্সপোজ করতে পারছি এবং এটা কিন্তু আমরা চাই বিকজ আমাদের ফ্যাট রিডাকশনের জন্য এটা দরকার। ইউজুয়ালি আমরা বলি আপ টু 80% ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা এটাকে ওভারল্যাপ রাখতে পারি, ওভারল্যাপ রাখলে এটা খারাপ হয় না, বেটার রেজাল্ট আসে বড়। হ্যাঁ হয়ে গেছে তোমার। সো আমরা ওর যে ফ্যাটের ডিস্ট্রিবিউশন, ওর যে বডি এরিয়া ফ্যাট আছে সেক্ষেত্রে আমরা দেখছি যে ওর ক্ষেত্রে হচ্ছে গিয়ে চারটা লাগবে, চারটা অ্যাপ্লিকেটর লাগবে। আমরা একটা অ্যাপ্লিকেটর দেখো আমি দেখাচ্ছি একটু তো আমরা অ্যাপ্লিকেশন যেটা করবো আমাদের এক একটা সাইকেল কাউন্ট করার জন্য 35 থেকে 45 মিনিট সময় লাগে। আমরা পেশেন্টকে আমি দাঁড়া করাই, যদি আমাদের দাঁড়িয়ে অ্যাপ্লিকেটরগুলো আমরা ইউজ করি না, পেশেন্ট আমাদের বেড আছে বেডে শুয়ে পড়বে, শুয়ে পড়ার পর হচ্ছে কি আমরা আমাদের অ্যাপ্লিকেটরগুলো দেখবো, দিস ইজ কল অ্যাপ্লিকেটর এবং এটার যে সাইজ এটা বিভিন্ন ধরনের আছে, বড় বডি এরিয়ার জন্য বড়গুলো, ছোট বডি এরিয়ার জন্য ছোটগুলো, আমরা যতটা অ্যাপ্লাই করতে চাই ঠিক সেভাবেই আমরা করি। খুঁজতে হবে না জিনিসটা হচ্ছে কি আমরা এরকম করে বসাই, এই যে ওর যে আমরা মার্ক করলাম ঠিক ওই মার্ক অনুযায়ী আমরা এভাবে বসাবো, বসানোর পর এটা কিভাবে পুল করবে, ভিতরের দিকে পুল করে নিয়ে একটা সাকশন ফিল করা যাবে, সাকশন ফিল করা গেলে তারপরে হচ্ছে কি জাস্ট পেশেন্ট শুয়ে থাকবে এবং আমাদের একটা টিভি আছে সে টিভি দেখতে থাকবে। এসি রুম যেহেতু আমাদের মেশিনটা অন রাখার জন্য রুমটাকে অনেক বেশি কুল রাখতে হয়, তো এখানে বেসিক্যালি কোনো ধরনের প্রবলেম হয় না, ইটস এ ভেরি কমফোর্টেবল একটা প্রসিডিউর যেখানে আসলে কোনো ধরনের পেইন না হয়েই পেশেন্ট খুব ইজিলি তার ফ্যাটটাকে রিডাকশন করতে পারছে। হ্যাঁ ঠিক আছে, আর কিছু বাকি আছে না, তুমি চলে যাও দিকটাতে সমস্যা নেই। হ্যাঁ আর কিছু দেখাতে হবে এখানে? তো এটা ছিল হচ্ছে কি আমাদের ফুল স্ক্যাল্পিংটা। আচ্ছা ডাবলচিনটা একটু দেখাবো, ডাবলচিনের প্রবলেম যদি আমি চলার সময় আরেকবার দেখে ডাবলচিনটা একটু দেখা দিই, অ্যাপ্লিকেটরটা কি বের করবা, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, মাস্টার খুলো, মাস্টার খুলে ফেলো, ফোকাস করে দাও ক্যামেরাটা, ফোকাস করো। আচ্ছা ডাবল চিনটা আমরা কিভাবে কমাই সেটা আমি একটু বলতে চাই, শুধু এখানে বলতে চাই যে ডাবল চিন নিয়ে কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই। হ্যাঁ বেসিক্যালি মেয়েদের আমরা অনেক পাই বিকজ জলাইনটা শার্প করতে চান অনেকে, অনেকে চান যে ফেসের কন্ট্রোলটা একটু সুন্দর থাকুক, সেজন্য কিন্তু আমরা জলাইন নিয়ে অনেক বেশি কনসার্ন হই এবং পেশেন্টও পাই। তো অনেকে দেখা যায় যে এই জলাইনের ফ্যাটটা অনেক বেশি বড় থাকে যার কারণে এই পাশটা অনেক বেশি বড় মনে হয়, কারণ হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডটা কিন্তু বয়সের সাথে সাথে আমাদের একটু বড় হয়ে যায়, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই এই দুই দিকের যে স্কিনটা আছে সেটা স্যাগিনেস হওয়ার কারণে নিচের দিকে নেমে চলে আসে এবং এখানে এক্সেস অ্যামাউন্টের ফ্যাট জমা হয়ে যায়। তো আমরা যদি ফুল স্ক্যাল্পিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানের ফ্যাটটা কমে যাচ্ছে, পাশাপাশি আমরা যদি আমাদের সিগমা লিফট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্কিনটা টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এটাও কমে যাচ্ছে, এটাও টাইট হয়ে যাচ্ছে, স্কিনটা লিফট হয়ে যাচ্ছে এবং পাশাপাশি যদি আরো কোনো প্রসিডিউর দরকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারি, কোনো প্রবলেম নেই। বাট আজকে আমি শুধুমাত্র কোলেস্ট্যাপিং এবং সিগমা লিফট নিয়েই বলবো।
একটু দেখাও কিভাবে আমরা মেজার করি। কারো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটটা অনেক এক্সেস থাকে, সেই ক্ষেত্রে আমরা দুটা অ্যাপ্লিকেটর বসাতে পারি। আবার কারো দেখা যায় যে শুধুমাত্র সেন্ট্রাল এরিয়াটাতে এক্সেস ফ্যাট, সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লিকেটর বসালেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কভার হয়ে যায়। ওর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে দুটা লাগবে, কারণ ওর এই এরিয়াটা অনেক বেশি। হ্যাঁ, এই এরিয়াটা অনেক বেশি, সো দ্যাট আমরা ওকে দুটো অ্যাপ্লিকেটর দিব, একটা হচ্ছে এখান থেকে বসবে আর একটা হচ্ছে এই পাশ থেকে বসবে, এই পাশ থেকে আর এই পাশ থেকে। সো দেখা যাচ্ছে অলমোস্ট 20% এরিয়া ওভারল্যাপ করবে, আমরা চাই ওভারল্যাপ করার জন্য। ওভারল্যাপটা বেসিক্যালি সেই জায়গাটাতেই হয় যে জায়গাটাতে সবচেয়ে বেশি ফ্যাট থাকে। সো ইটস ভেরি গুড একটা যে আমাদের ওভারল্যাপ হচ্ছে। আমরা প্রপার ওয়েতে প্রপার মেথড অ্যাপ্লাই করে প্রসিডিউরগুলো করার ট্রাই করি, যাতে এখানে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে এবং আমরা যে ফ্যাটের যে এরিয়াটা আছে সেটাকে কমপ্লিটলি কভার করতে পারি, কোনো ধরনের মিস না হয়। ওকে, একটু দেখো তুমি, আমরা এখানে ওর যে এরিয়া আমাদের মনে হচ্ছে যে ক্যামেরাটা ক্যাপচার সামনে আনা করছিল। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি এভাবে বলে দিচ্ছি। সো আমাদের ওর ক্ষেত্রে হচ্ছে দুটো অ্যাপ্লিকেটর লাগবে, একটা এখানে লাগবে একটা এখানে লাগবে, 20% এরিয়া মোটামুটি ওভারল্যাপ হয়ে যাবে। ঠিক আছে, আসুন সো আমাদের সিগমা লিফটটা নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে আমরা চাই সেটার জন্য কিন্তু আমরা এই অ্যাপ্লিকেটরটা খুব ইউজ করতে পারি, হাইপুর। এবং হাইপুর আরেকটা অ্যাপ্লিকেটর আমরা আরো খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে যে আই এরিয়ার জন্য, যেটা হলো যে আমাদের আন্ডার আই এর যে রিঙ্কলস সেটা কিন্তু এটাকে টাইট করা যায়, এবং আন্ডার আইয়ের যে রিঙ্কল মিনসে স্কিনটা যে লুজ হয়ে যায়। ইউজুয়ালি কিন্তু আমরা স্কিন লুজ হওয়ার জন্য আমরা বোটক্স ইউজ করি, বোটক্স ইউজ করলে কিন্তু 100% কভার হয় না, বিকজ আই আন্ডার আইয়ের রিঙ্কল ইজ ভেরি টাফ টু রিডিউস অর ভেরি টাফ টু রিমুভ। সো বোটক্সের পাশাপাশি যদি আমরা হাইপুটা করি অনেক ভালো একটা রেজাল্ট আসে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে আই ব্যাগ যেটা আছে চোখের নিচে, আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আই ব্যাগের মতো ফর্মেশন হয় যেখানে অনেক বেশি ফ্যাট জমা হয়ে থাকে, সেই ফ্যাটটাকে রিডাকশন করার জন্য কিন্তু আমরা হাইপুর এই অ্যাপ্লিকেটরটা ইউজ করি। ডিপেন্ড করে কয়টা লাগবে সেশন, সেটা ডিপেন্ড পেশেন্টের স্কিন কন্ডিশনের উপরে, তার বডি ফ্যাট অ্যান্ড বডি ফ্যাটের উপরে। বাট আমরা মান্থলি একটা করে সেশন দিই, কারো ক্ষেত্রে হয়তো 6টা লাগে, কারো ক্ষেত্রে 8টা বা কারো ক্ষেত্রে 10টা সেশন পর্যন্ত লাগতে পারে, মান্থলি একটা করে। এটা ইউজ করি আমরা বডি ফ্যাট রিডাকশনের জন্য, প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কিনটাকে টাইট করার জন্য। হ্যাঁ, এটা আসলে একটু বড় এরিয়া কভার করে, লাইক অ্যাবডোমেন বা থাই বা আর্ম এই এরিয়াগুলোর ফ্যাটটাকে কভার করার জন্য আমরা এটা ইউজ করি। সো অনেকগুলো অ্যাপ্লিকেটার আছে, এবং প্লাস অফ অল আমরা একটা লেজার দিচ্ছি, যেটা সেটা হচ্ছে গিয়ে স্কিনটাকে টাইট করার জন্য দিচ্ছি, সেটা আমরা এটার মাধ্যমে দিই। ফাউন্ডেশন কেন দেখো তো সাউন্ড কি আসলে বেশি কম হচ্ছে, দেখো চেক করো চেক করো। ঠিক আছে, ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের হাইফু এবং ফুল স্ক্যাপটিং আজকের লাইফটা। আমি জানি না কতটুকু আপনাদের জন্য হেল্প করতে পেরেছি, বাট আমি ট্রাই করেছি হেল্প করার জন্য, আমাকে চেয়ারটা দাও। আমি জানি অনেক কোয়ারিজ চলে এসেছে নিশ্চয়ই এই সময়ে। আমাদের একটা পোস্ট আমরা আপলোড করেছিলাম, যেটা যে আমাদের ফুল স্ক্যাল্পিং এর জন্য
পূজা এবং ওয়েডিং এর একটা অফার দিয়েছি বিকজ উইন্টার আসছে, যদিও করোনার প্যান্ডেমিক সিচুয়েশন, তারপর কিন্তু বিয়ে থেমে নাই, বাড়ির বাইরে দেখছি বাতি লাগানো হচ্ছে সেন্টার গুলোতে প্রতি ফ্রাইডেতে কোনো না কোনো প্রোগ্রাম, এবং আমরা অলরেডি প্রোগ্রামের ইনভাইটেশনও পেয়ে গেছি। সো ওয়েডিং সিজন যেহেতু চলে আসছে, নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, সুন্দর রাখতে হবে, ওয়েবটাকে ইন্ডাকশন করতে হবে, সব কিছুকে খেয়াল করি। আমাদের একটা পোস্ট আমরা দিয়েছি যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট 20 পেশেন্ট যদি কুইজ ক্রাফটিং এর জন্য আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে আমরা কনসালটেশনটা ফ্রি করে দিচ্ছি। আমার সাথে কনসাল্ট করতে পারেন, কিংবা আমাদের আর ডক্টরস আছেন তাদের সাথেও কনসাল্ট করতে পারেন, সেক্ষেত্রে কনসালটেশন কিন্তু ফ্রি হচ্ছে। বডি ফ্যাট অ্যানালাইজ না, ও কনসালটেশন না, শুধু বডি ফ্যাট অ্যানালাইজ যেটা আমি করি, আমি বলছিলাম ফার্স্টে যে পেশেন্ট আসলে কিন্তু আমরা বডি ফ্যাটটাকে অ্যানালাইজ করি নিই, অ্যানালাইজ করি নিই এই সেন্সে যে কতটুকু তাকে রিডাকশন করতে হবে, কতটা ভিসেরাল ফ্যাট এবং কতটা সাবকিউটেনিয়াস ফ্যাট, সেটা অ্যানালাইজটা সে অ্যানালাইজারটাও আমরা প্রসিডিউরটাকেও আমরা ফ্রি করে দিচ্ছি ফর ফার্স্ট 20 পেশেন্ট। আমরা এবার একটু কোশ্চেনের অ্যান্সার নিব, অনেক বেশি কোশ্চেন চলে আসবে আমি জানি। ডাবল চিনে কি লিখেছেন, আমি ঠিক ডাবল চিনে কয়টা সেশন লাগতে পারে, ডাবল চিনে কয়টা সেশন লাগবে, আমি মনে হয় কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, বেসিক্যালি যদি আমরা মেজার করে দেখবো যদি একটাতে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা কিংবা দুটো লাগবে, দুটো বেশি ইউজুয়ালি লাগে না। আইডিয়ালাইজেশন ম্যাম, অ্যাবডুকুলার ফ্যাট কি একটা সেশন নিলেই পুরোপুরি ফ্যাট চলে যাবে, কি লিখেছেন তানজিম লিখেছেন, একটা সেশন নিলে পুরোপুরি চলে যাবে বেসিক্যালি জিনিসটা সেটা না, কিন্তু তানজিম আমি বলেছি যে একবার যদি আমরা একটা অ্যাপ্লিকেটর একটা সিঙ্গেল সাইকেল দেই সেক্ষেত্রে 100 সেল থাকলে 30% কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে, এবং পরবর্তীতে যদি তার সেই একই জায়গা থেকে আরও কিছু ফ্যাট রিডাকশন করতে হয় সেক্ষেত্রে আমরা আবার এক মাস পর আরেকটা সেটিং দিতে পারি। ওকে, ফার্স্ট সেশনে কত পার্সেন্ট ফ্যাট কমবে, ফার্স্ট সেশনে 30% ফ্যাট কমবে, বডি ফ্যাট সেল যা থাকবে এই জায়গায় তার 30% কমবে। পোস্ট প্রেগন্যান্সি স্যাগিনেস কি কুলস্ক্যাপটিং দিয়ে চলে যাবে, পোস্ট প্রেগন্যান্সি স্যাগিনেস কি কুলস্ক্যাপটিং দিয়ে চলে যাবে কিনা, কুলস্ক্যাপটিং দিয়ে আমরা পোস্ট প্রেগন্যান্সি ফ্যাট যেটা হচ্ছে গিয়ে ফ্যাট সেল সেটাকে আমরা ডিস্ট্রাকশন করতে পারি, বাট পোস্ট প্রেগনেন্সিতে কিন্তু স্যাগিনেসটা বেশি হয়। হ্যাঁ, ইলাস্টিন ফাইবার যেটা ডিস্ট্রাকশন হয়ে যায়, কোলাজেন ফাইবারটা ডিস্ট্রাকশন হয়ে যায়, স্যাগিনেসটা বেশি আসে, সেই ক্ষেত্রে পাশাপাশি যদি আমরা কুলস্ক্যাপটিং এর সাথে সিগমালিট দুটোকে কম্বাইন করে ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরো ভালো আসবে। এবং আরেকটা কথা বলে নিতে চাই যে দিস ইজ দ্য ওয়ে টু রিডিউস ইয়োর ফ্যাট পার্মানেন্টলি, ফ্যাট সেল পার্মানেন্টলি, আমরা এমন প্রসিডিউরে যাচ্ছি যেখানে ফ্যাট সেলটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, এবং আমি ফার্স্টেই বলে নিয়েছি যে প্রত্যেকটা সাইকেলের 30% 27-30% পর্যন্ত ফ্যাট সেল ডিস্ট্রাকশন হচ্ছে, পরবর্তীতে আপনি যদি লাইফ স্টাইলটাকে ঠিক রাখেন, এক্সারসাইজ অ্যান্ড ডায়েটটাকে ঠিক রাখেন, ইট উইল বি গুড। সো শারমিন, আপনি নিশ্চয়ই আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন পোস্ট প্রেগনেন্সির জন্য কি করতে হবে আপনাকে। আজম সাহেব বলেছেন, ম্যাম অ্যাপয়েন্টমেন্ট নিব এই ফ্রাইডেতে, আপনার কাছে এখন কি ইনবক্স করবে? প্লিজ আজম সাহেব, আমার সিএস টিম বা আমার মার্কেটিং টিম অলরেডি আছেন, আপনি জাস্ট আমার পেজে ঢুকে নক করেন, আমাদের DW বিলা মেডিকেল পেজে ঢুকে নক করেন, কিংবা আপনি আমি আমার সিএস টিম এর মার্কেটিং কে বলছি প্লিজ এসকে সাইফুল আজম সাহেবকে তোমরা একটু হেল্প করো, মানে একটু গাইড করো, উনি একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। তাফসিরুল তো খুব সাউন্ড লো, আচ্ছা আমার এখানে শো করতেছে না কোয়ারিজ গুলো, একটু দেখো তো প্রথম এই প্রবলেমটাই হয়, আমি দেখি পরবর্তীতে অনেকগুলো কোয়ারিজ থাকে বাট আমার এখানে শো করে না। দেখো তো দেখো আর দেখো আমার এখানে কি আছে, যদিও ভেবেছিলাম যে হাফ অ্যান আওয়ারের বেশি লাইভ করবো না, তারপরও কখন যে 1 আওয়ার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, কিছু কোয়ারিজের অ্যান্সার করবো, তারপর আজকে এই পর্যন্তই
প্রতি বাড়ি কিন্তু বলি যে আপনাদের কি ডিজায়ার সেটা নিয়ে একটু বলি আমি, আপনারা আমাকে সাজেস্ট করেন যে আপনারা কি শুনতে চান, জানতে চান, দেখতে চান, সেগুলো নিয়ে বললে হয়তো আমাদের জন্য ইজি হয়। অ্যাস্থেটিকের সবগুলো প্র্যাকটিসই কিন্তু আমার আমার সেন্টারে হচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, আমরা অলওয়েজ আপডেটেড থাকতে চাচ্ছি। সো প্লিজ হেল্প আস, আপনারা কি জানতে চান আমাদেরও কিন্তু জানা দরকার। শেষ করে দিই, ওকে। বাকি কোয়ারিজ যদি থাকে ইনবক্স করবেন, কিংবা আমার এই লাইভের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন, আমি কিংবা আমার যে টিম আছে তারা কিন্তু অলওয়েজ রেডি আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদের কোয়ারিজের অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট লাইফে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।